স্বাগত খেলাধুলার এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে, সাথে আছে নাসিবুল হাসান। গ্যালারির আজকের অংশের পুরোটা জুড়ে থাকছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসছেন দুজন অতিথি, আছেন দুজন সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু ও মোহাম্মদ আশরাফুল। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। লিপু ভাই, বাংলাদেশের টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়টা যদি একটু বলেন। আমার কাছে আসলে ওয়ানডে সিরিজ জয়টা আমি অনেক বেশি উপভোগ করেছি। আমার মনে হয় যে উইকেটের চারিত্রিক বৈশিষ্ট্যটা ওয়ানডেতে অনেক বেটার ছিল টেস্ট ম্যাচের থেকে। টেস্ট ম্যাচ আমার কাছে অনেক সময় খুব হেল্পলেস মনে হয়েছে ব্যাটসম্যানদেরকে। কিছুটা ভাগ্যের সহায়তা আমাদের ছিল, কিন্তু আমরা অনেক বেটার ক্রিকেট খেলেছি। দল যে ম্যাচিউর হয়েছে, সেই ম্যাচিউর হওয়ার পরিপ্রেক্ষিতে ইভেন সেকেন্ড ওডিআইতে দুটো ক্যাচ পড়েছে, সেটাও আলোচনা এসছে, মানে অনেক বড় আলোচনা হয়ে এসছে। অন্যান্য আর আলোচনা খুঁজে পাওয়া যায় না, দেখা গেলো ওই ক্যাচ পড়া নিয়ে আমরা কথা বলছি। তো সার্বিকভাবে যার হাতেই অপরচুনিটিটা গেছে, সে বোলার হোক, মেহেদি মিরাজ নতুন বল পেয়েছে, তো প্রথম পাঁচজনের চারটা সে নিয়ে কাজটাকে এত সহজ করে দিয়েছে যে পরের দিকে বোলারদের উপরে কোনো প্রেশারই নেই। ব্যাট হাতে তামিম অ্যান্ড অ্যাজ ওয়েল সৌম্য সরকার কাজটাকে এমনভাবে সহজ করে দিয়েছে, পরের দিকে কোনো ব্যাটসম্যানের কিছু করার নেই। ইন ইস বিট আনফর্চুনেট যে লিটন এই সুযোগটা সৌম্য সরকারকে দিয়েছিল কিংবা তার পরবর্তী কাউকে দিয়েছিল, এরকম চমৎকার উইকেট ছিল। স্পেশালি সেকেন্ড সেশনে আমি বলবো, ফার্স্ট সেশনে থার্ড ওডিআইতে আমার কাছে মনে হয়েছিল যে স্লাইটলি অত ভালো উইকেট ছিল না সেকেন্ড সেশনে যতটুকু ছিল, তারপরও কিছু বল গড়িয়েছে। বাট নেভার দি লেস উইকেট নিয়ে অত মেজর কমপ্লেন নেই। আই থিঙ্ক উই হ্যাভ রিয়েলি প্ল্যান্ড ওয়েল, ব্যাটেড ওয়েল, বোল ওয়েল, অ্যান্ড অ্যাজ এ পেরা টিম উই হ্যাভ ওয়ন দ্য সিরিজ। সেকেন্ড ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজ যে ফাইটটা দিল, থার্ড ওডিআইতে দেখলাম যে আমাদের সামনে দাঁড়াতে পারলো না, মানে এটা কি তাদের ব্যর্থতা না আমাদের বোলারদের সাফল্য? ওভারঅল আমরা আসলে তাদের থেকে বেটার ক্রিকেট খেলেছি টেস্ট বলেন ওয়ানডেতে। সেকেন্ড ওয়ানডেতে আসলে আমাদের আমাদের একটু আনলাকি বলবো, যে ওই লিপুভাই যেটা বলছে যে দুইটা ক্যাচ বা একটু একটু আমার মনে হয় যে ফিল্ডিংটা আর একটু বেটার হলে হয়তো বা সেকেন্ড ওয়ানডেটা আমরা হয়তো জিততে পারতাম, বা হোপস অসাধারণ ব্যাটিং করেছে আর কি। দুইটা ম্যাচই সে ভালো ব্যাটিং করেছে, টেস্ট ম্যাচে অতটা ভালো করতে পারে নাই। ইন্ডিয়াতেও সে ওয়ানডে ম্যাচে চমৎকার ব্যাটিং করে সেই ফর্মটাই ধরে রেখেছে ওয়ানডে ক্রিকেটে। ওভারঅল আমি মনে করি যে আসলে আমাদের সবগুলো ডিপার্টমেন্টই ভালো ছিল তাদের থেকে। আমাদের মানে ওপেনারদের চার তত্ত্ব নিয়ে একটা বিশেষ আলোচনা আছে, মানে আপনি কি মনে করেন, মানে একটা দলে চারটা ওপেনার, মানে এটা তো পৃথিবীর কোনো দেশে খুব একটা দেখা যায় না। একই জায়গাতে অনেকগুলো ভালো খেলোয়াড় কিন্তু চলে এসছে একটা সময়, এটা আপনি বলতে পারেন। হয়তো আমরা এখন যে কোনো কারণেই হোক, হয়তো ইনামুল হক বিজয়ের কথা আলোচনা করি না, কিংবা নাজমুল শান্তর কথা আলাপ করি না, তারাও কিন্তু ক্যাপেবল এবং যথেষ্ট প্রতিভাবান। বাট তারপরে যে চারজন আলোচনা এসছে, তারা কিন্তু তাদের নিজ গুণেই এসছে, নিজ যোগ্যতাতে দিয়েই এসছে। ইমরুল অনেক রান করে ফেরত এসছে, তামিমের অ্যাবসেন্সটাকে পুরোপুরি সে নিজের শোল্ডারে নিয়ে সে খেলেছে। লিটন দাসের মধ্যেও মানে বেশি অনিয়মিত ছিল, এখন সেটা থেকে বেরিয়ে এসছে, কিছুটা নিয়মিতভাবে তিনি রান করেছেন এবং যখন রান করেছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে রান করেছেন। সৌম্য সরকার ওয়াজ বিট আনসেটল, একবার উপরে খেলা ছিল আর একবার সাথে নিয়ে যাচ্ছিল। তো আমার মনে হয় যে যদি কোনো অত্যাচার হয়ে থাকে তাহলে সৌম্য সরকারের উপরেই হয়েছে, অথবা এটাও বলা যায় বাংলাদেশের মিড লর্ডারে সিক্স সেভেনে যাদের খেলা উচিত সেই জায়গায় কেউ না কেউ ডিপ্রাইভড হয়েছে। যে ওপেনারদের মানে যুদ্ধটা নাম্বার ওয়ান টু থ্রির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল না। কিন্তু আমার আমার কথা হচ্ছে যে একটা টিম একটা কম্বিনেশন তো তৈরি করে, তো সেই জায়গায় যদি আপনি এক দুয়ে আপনি দুজন প্লেয়ারকে ঠিক করেন, তাহলে ছয় সাথে দুইটা নতুন প্লেয়ার আসতে পারে যারা ওই জায়গাটার জন্য পারফেক্ট। এখন ধরেন সাইফুদ্দিন 15 বলে 30 না করলো, 15 বলে 20 করলো একটা মাপকাঠি আছে যে তাকে দিয়ে আমি এই রানটা পাই, মিথুন ইজ গুড ব্যাটসম্যান, তাহলে এরা থাকতে আপনি যদি চারজন ওপেনারের উপরে রিলাই করেন তাহলে এদের তো ডিপ্রাইভ করা হয়, মানে কি টিমের কম্বিনেশনটা তো গড়ে ওঠে না। এই জায়গাটাতে আপনার স্টুডেন্ট টু মানে ওয়ার্ল্ড কাপে সাফার করবেনই সবুল বলুক, তারপর আমি বলি না। এই মুহূর্তে আসলে চারজনই আসলে লাইক ভালো, আমি ধরলাম যে চারজন 2000 করে 8000 রান করেছে, হ্যাঁ তো আপনি কি চারজনটাই খেলাবেন? আমার প্রশ্নটা হলো সেটা। ভ্যারি করে আসলে, আমাদের সমস্যাটা হয় যে
ইমরুল কায়েস কিন্তু সে চমৎকার খেলেছে জিম্বাবুয়ের সাথে তিনটা ওয়ানডেতে, আমরা কিন্তু তাকে সাথে সাথে আবার টেস্ট ম্যাচে নিয়ে এসেছি, সেখানে আবার অফ ফর্মে চলে গেল, আবার কিন্তু এখানে দুই ম্যাচ ফেল করার পরে কিন্তু থার্ড ম্যাচে তাকে আবার রেস্ট দেওয়া হয়েছে। এই কারণে আমার কাছে মনে হয় যে আমরা আসলে যে ছেলেটা যে ফর্ম্যাটে, লাইক সৌম্য সরকারও সেম, আপনি একটা ফর্ম্যাটে ভালো, জিম্বাবুয়ের সাথে লাস্ট ওয়ানডেতে ভালো খেলেছে, তাকে আবার আমরা টেস্ট ক্রিকেটে নিয়ে এসেছি, টেস্টে কিন্তু অতটা ভালো খেলতে পারেনি। তো এই এইটা আমার কাছে মনে হয় যে আসলে যে ফর্ম্যাটটাতে আমরা ভালো খেলে তখনই আমরা তাকে নিয়ে তিনটা ফর্ম্যাটই চিন্তা করি, এইটা না করে যদি আসলে যেই ফর্ম্যাটটা যে ছেলেটা ভালো খেলে সবার ক্ষেত্রে চিন্তা করি না, সবাই ক্ষেত্রে তো চিন্তা করি না, আপনি এই যে কথাগুলো কিন্তু ফেয়ার না, ফেয়ার না এই কারণে মানে নির্বাচকরা কিন্তু সবার কথা চিন্তা করে না। সৌম্য সরকার ইজ সো লাকি যে হাতুরা সিং থেকে নিয়ে ইয়ের টুরে মানে সুযোগগুলো পাচ্ছে, সে হয়তো মানে সে ভালোবাসে লাকি আসলে, কারণ সে কিন্তু ম্যাচ যেদিন খেলে সেদিন কিন্তু একই ম্যাচ উইনার থাকে আর কি, এমনভাবে খেলে তো তার খেলা দেখতেও সুন্দর লাগে এবং অপোনেন্টকে ডোমিনেট করে সব সময় টেস্ট যেই ফর্ম্যাটেই ভালো খেলে, এই কারণেই তাকে আজকে আসলে সুযোগটা বেশি দেওয়া হয়েছিল হাতুরা সিং যখন কোচ ছিল। ওই সময় 15 ম্যাচে তার অ্যাভারেজ ছিল অলমোস্ট 50 এবং স্ট্রাইক রেট 100-এর কাছে ছিল। তো একটা সাধারণত যখন আমি যদি একটা টিমের কোচ থাকি আমার আন্ডারে যদি একটা তাকে নিবই এর সব ফর্ম্যাটই আমি তাকে ট্রাই করব, কারণ তার কাছে মনে হয়েছে যে না এই সব ফর্ম্যাটই তাকে দিয়ে হবে। কিন্তু যারা অন্য আর কি দায়িত্বে আছেন, যারা সিলেকশন প্যানেলে আছেন, আমার মনে হয় ওনাদের আরেকটু বোঝা উচিত, যখন সৌম্য সরকার টেস্ট খেলেছেন তখন কিন্তু তার ফার্স্ট ক্লাসে কোনো সেঞ্চুরি ছিল না, তো ওই ওই সময় আমি হয়তো বা একটা রোল প্লে করা উচিত ছিল যে না আমি তাকে খেলাবো আস্তে আস্তে, দুই এক বছর দুই বছর পরে আমি তাকে খেলাবো, কারণ ওই ফর্ম্যাটটাকেও তার শিখতে হবে। কিন্তু আমরা কী করি আসলে, আমরা যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু আসলে হয়তো বা আমরা ইয়াং ছিলাম, সুযোগ পেয়ে গেছি, কিন্তু এখন কিন্তু 18 বছর টেস্ট খেলছি, তো এখন হয়তো একটা ইয়াং ছেলে ঠাস করে সব ফর্ম্যাটই প্রুভ না করে নেওয়াটা আসলে আমার মনে হয় যে রাইট সময় না এখন। যদি ধরেন জিম্বাবুয়ে সিরিজে নাজমুল হোসেন শান্ত খুব ভালো করলো, ধরেন যতগুলো ম্যাচ ছিল প্রত্যেকটাতে সে 50 বা সেঞ্চুরি মারলো, তাহলে আজকে যে চারটে ওপেনার, তাহলে তো ও পঞ্চম ওপেনার হিসেবে দলে আসতো ধরি আমরা। শুনুন, কিছু ক্যালকুলেশন থাকে এটা, যারা ক্রিকেট সংশ্লিষ্ট তারা আমরা বুঝি যে সংস্কৃতি জিম্বাবুয়ের সঙ্গে চিটাগং যে উইকেটটা ছিল এটা বোঝাই যাচ্ছিল ওখানে যে কোনো টপ অর্ডার ব্যাটসম্যানের 80% চান্স আছে সাকসেস হওয়ার, হওয়ার সফল হওয়ার। সো ওখানে রাব্বি দুটো ফেল করেছে, তাকেও চান্স দেওয়া যেতে পারতো, বাট রাব্বির চেয়ে কিন্তু আমরা বেশি কথা বলছিলাম শান্তকে নিয়ে, বিকজ শান্ত হ্যাজ এ অনেক লম্বা ফিউচার। তো এখন আমি ধরে নিয়েছিলাম যেহেতু 15 জনের মধ্যে আছেন তিনি, তাহলে তিনি হয়তো স্থলাভিষিক্ত হবেন, কিন্তু অনেকে মনে করেছে সেটা কে আমি জানি না, যে শান্ত যদি আসে এবং এখানে যদি শান্ত একটা 80-90 মেরে দেয় তাহলে কিন্তু তারা যে মাস্টার প্ল্যানটা করে রেখেছেন সেটা কার্যকর হবে না। তো এটা হচ্ছে এক ধরনের নকশা আমি বলবো। আবার ঠিক বিকেএসপিতে যখন খেলা হয় ওয়ার্ম আপ ম্যাচ, তখন একটা স্ট্র্যাটেজিক কারণে এমন একটা উইকেট তৈরি করে দেওয়া হয় যে এখানে অনেক বেশি রান করা যায়, যাতে বিদেশি টিম স্ট্রাগল করে, আর আমাদের দলের যাকে আমি চাই যে দলে আনুক তাকে আমি এখানে সুযোগটা দিয়ে দেবো, সো দ্যাট হি ক্যান গেট সাম রান ডাউন দেয়ার। বাট আমরা চাই যে দলের সেরা খেলোয়াড়াই এখানে খেলে আসুক। বাট আপনি যে কথাটা বলছিলেন যে যখন উপরের ব্যাটসম্যানকে 1-2-3 ব্যাটসম্যানকে 7 নম্বরের সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু আপনি নিজেই সিলেকশন করে দলের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন, যে লোকটা 6-7-এর জন্য ডিজার্ভিং, হি ইজ সিটিং অ্যান্ড হি ইজ ওয়াচিং কী ঘটতেছে। আজকেও তো আপনি জিতে যাচ্ছেন বলে কেউ অনেকে কথা বলছে না, তো নীতিগতভাবে নৈতিকভাবে আপনি জেনে শুনে একটা অন্যায় করছেন। ওখানে যদি আজকে আশরাফুলের মতো কোনো ইয়াং ছেলে থাকতো কথার কথা, তাহলে সিলেক্টরদের জিজ্ঞেস করতো যে হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু টু প্রুভ মাই সেলফ, আপনি আমাকে 6-7-এ যোগ্য মনে করেন, ওকে তাহলে আমি ডোমেস্টিকে রান করে দেখাবো, আমাকে সুযোগটা দেন, ডোন্ট গিভ এ চান্স টু এ ওপেনার, অর আমি যদি 6-7-এ খুব অনেক বেশি ভালো খেলি আমাকে আবার ওপেনার বানায় দিয়েন না, আমাকে 6-7-ই দিয়েন। এইরকম কিছু জিনিস হচ্ছে এখানের মধ্যে, সিলেক্টরদের কী রোল উই ডোন্ট নো, কেউ ওপেনলি কথা বলে না, বাট আপনাকে সব জায়গায় ভালো করতে হবে, মাঠের ভিতরে যেমন করতে হবে প্রশাসনিকভাবে আপনাকে কাজগুলোকে সুন্দরভাবে চালাতে হবে। চাল না চালাতে পারলে ঝামেলা কার আশ্রফুল? না এখন তো আমাদের ভালো হচ্ছে, লাস্ট 3-4 বছরে আসলে যেইটাই আমরা করছি সেটাই কিন্তু সাকসেস হচ্ছে, কিন্তু আর কি
ওই কনফিডেন্সটা দিতে হবে। লিপুভাই যেটা বলছে আমিও ওনার সাথে একমত যে আসলে সৌম্য সরকারকে আমরা সব সব পজিশনেই ট্রাই করেছিলাম আর কি। ওই সময়টা আসলে আমার মনে হয় যে একটা ব্রেকই প্রয়োজন ছিল, ওই সময় তাকে যদি প্রপার একটা ব্রেক দিত তাহলে হয়তো। এই লিপুভাই আস, এই সৌম্য সরকারের পজিশনটা কি মানে নাম্বার তিন? যদি আমি না প্রশ্নটা এখানে না, প্রশ্ন যদি নাম্বার তিন হয় তাহলে সাকিব কত তো খেলবে? আপনি আপনি আমার পয়েন্টটা ভাবেন, সাকিবও তো তিনে খেলতে চায়। যদি সাকিব কিন্তু তিনে খেলতে চায় না, সে সাকিব প্রবলেমটা সলভ করার জন্য তিনে এসেছিল। সাকিব যদি তিনে খেলতে না চায় তাহলে সাকিবকে যদি আমি পেছনে খেলাই, চার নম্বরে কে খেলতে আসবে? মুশফিক অথবা এখন আমাদের সব প্রবলেম সলভ করা আমরা দিতে পারবো না, এখানে টিম ম্যানেজমেন্টের আলোচনার ব্যাপার আছে। টেস্ট ম্যাচে যাচ্ছি যে একটা একটা শেপ দাঁড়াক আমার, 1 2 3 4 5 6 7 কে ওই অনুযায়ী টিমের কম্বিনেশনটা দাঁড়ালে আপনি নিউজিল্যান্ড ট্যুর থেকে যদি করেন তাহলে গিয়ে ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি শেপটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি টিমের এত ভাঙলে কোনো জায়গাটাই কিন্তু দাঁড়াবে না ঠিকমতো। রিয়াদকে আমরা 7 8 6 খেলতে দেখেছি, দুটো প্লেসে খেলতে দেখেছি, তো রিয়াদের মতো প্লেয়ারও একটা যদি জায়গা ঠিক না থাকে এটা এটা কিন্তু দুঃখজনক। এত বেশি নাড়াচাড়া করাটা আমার মনে হয় না এই ইংলিশ কোচদের এমন কোনো নেচার আছে। আমার মনে হয় যে এই স্বাধীনতাটুকু ক্যাপ্টেন এবং কোচের কাছে পুরো থাকা উচিত। তারাই প্লেয়ারদের সঙ্গে কথা বলে যে দলটা তারা পাচ্ছে সেটার উপর বেস করেই তারা এটাকে ঠিক করতে পারবে। এবং সবচেয়ে বেস্ট হয় যেটা আমি বারবার বলেছি, হোম সিরিজে মানে যদি 12 জনের দলটা ডিক্লেয়ার করা হয়, আমি জানি আমার উইকেট কেমন, তাহলে আমি আমার ফার্স্ট 11 কী হবে সেই আলোচনাটা কিন্তু কোচ ক্যাপ্টেন অ্যান্ড সিলেক্টরে মিলে সুন্দরভাবে করে নিতে পারে। পরজোর 13 জনকে আপনি রাখেন দলে, 13 জনের বেশি অনকল যে কোনো সময় তো যে কেউ আসতে পারে। তাহলে না এই 16 জনের মতো টিম থাকলে ফট করে রাতে কি হলো, ইউ ডোন্ট নো সামবডি ইজ প্লেইং, সো এরকম আর সিচুয়েশনের মানে অবতারণা হবে না। রকুল ভাই আশরাফুল ভাইরা যখন ক্রিকেট খেলতে তখন এই এরকম মানে হতো যে 6-1 প্লেয়ার ইন হতো বাইরে থেকে, সেই আমলে তো আর বাংলাদেশ ক্রিকেট না, এখন তো পেশাদার আমলের ক্রিকেট চলছে। টিম এখন যথেষ্ট ভালো ভালো খেলছে। আর একটা কথা আমার মনে পড়ে, সম্ভবত ওসমান ভাই বলতো যখন যে সিজনে যে প্লেয়ার আমরা ভালো করতাম আর কি, বলতো ওয়েন ইউ আর ইন ফর্ম ইউ উইল পিক সাম ব্যাড হ্যাবিটস, বিকজ তখন তো এমনি খেললেও রান হয় এমনি করলেও রান হয়, তো দোজ আর নট গুড বিকজ সবসময় আপনি ভালো ফর্মে থাকবেন না। যখন আপনি ফর্ম হারাবেন তখন ওরকম শট খেলবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, প্যাভিলিয়নে হাঁটতে হবে। সো দ্যাট ওয়েন ইউ আর প্লেয়িং ওয়েল বি কেয়ারফুল, আরও ভালো কীভাবে খেলা যায়। জিরাত আমিমের ব্যাটিংয়ে ফুটে ফুটে উঠছে আজকাল, যে হি ইজ কনসেন্ট্রেটিং হার্ড অ্যান্ড হার্ড, সো আমি সেই জিনিসটাই বলছি বলতে চাচ্ছি। আশরাফুল, ওয়ানডেতে যে দাপটের সাথে আমাদের জয়টা এলো সিরিজ, টি টোয়েন্টিতে ওরা তো আমাদের থেকে অনেক বেটার দল যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন ছিল 2016। টি টোয়েন্টিতে আসলে এই ফর্মেটে তারা আমাদের থেকে ফেভারিট, এটা মানতে হবে। তারপরে যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা, যদি উইকেটে একটু হেল্প থাকে তাহলে হয়তো বা তাদের একটু টাফ টাইম দিতে পারবো, কিন্তু পাওয়ার হিটিং যদি বলেন আমাদের থেকে তারা অনেক বেটার। এবং ডিউ যদি সিলেটের ডিউরে একটু কম্পেয়ার, যদিও খেলা কিন্তু আগে মানে একটু আগে শুরু হবে, হ্যাঁ উইকেটটা একটু স্লো থাকলে হয়তো আমাদের একটু বেনিফিট হবে। তারপরে যেহেতু 20 ওভারের খেলা, এখানে তাদের প্রত্যেকটা ব্যাটসম্যানই পাওয়ার হিটার, তাদের অ্যাডভান্টেজটাই বেশি থাকবে। তারপরে আর আমরা এই ফর্মেটটাতে আসলে ইম্প্রুভ করছি আস্তে আস্তে, অতটা টেস্ট ক্রিকেট বলেন ওয়ানডেতে যতটা ইম্প্রুভ করেছি টি টোয়েন্টি ফর্মেটটাতে আমরা একটু পিছিয়ে আছি। এই হিসেবটা বুঝি কম, হিসাব বলেন খেলা বলেন আমরা এই খেলাটা খেলিও কিন্তু কম, আমরা জাস্ট আমাদের ডোমেস্টিকে শুধু একটা বিপিএল, জাস্ট একটা বিপিএল ওই 12টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিটা খেলছি। তো এটা যত বেশি বেশি খেলবে ততই শিখতে পারবে, কারণ এই খেলাটাতে কিন্তু 2টা ওভারই আপনি গেম চেঞ্জ করে দেয়। 2টা ওভারে যদি আপনি 18-20 করে নেন ম্যাচ কিন্তু অপোনেন্টের কাছে চলে যায়, 2টা ওভারে যদি আপনি 2-2 4 রান নেন তখন কিন্তু আপনি ব্যাকফুটে চলে আসবেন। তো এ কিন্তু অন্য কোনো ফর্মেটে কিন্তু 2 ওভারে খেলা চেঞ্জ করা সম্ভব না, জাস্ট এই ফর্মেটটাতে 2টা ওভারে। এটা কিন্তু তামিমও একবার আমাকে বেশ আক্ষেপ করে বললো যে দেখেন তুলনামূলকভাবে আমরা টি টোয়েন্টি খুব কম খেলি অথচ তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, আবার দেখা যায় যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও আমরা টি টোয়েন্টি সিরিজ কিন্তু তাদের সাথে ভালো খেলে এসছে, মানে এটা কীভাবে রিভার্সটা হচ্ছে কীভাবে, মানে আমরা খেলি কম কিন্তু সাকসেস কিন্তু খারাপ না। ইনফ্যাক্ট একটা জিনিস, ওয়েস্ট ইন্ডিজের সেরা টি টোয়েন্টি প্লেয়াররা কিন্তু এখন আর নাই, কিংবা সে 4-5 বছর আগের ক্রিস গেল আর এখনকার ক্রিস গেল আপনি এক ধরতে পারেন না, এটা হচ্ছে মানে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে হ্যাঁ স্টিল আমি মনে করি যে
ওয়েস্ট ইন্ডিজ কম্পারেটিভলি পাওয়ার হিটিং আমাদের থেকে ভালো, সুইংিং মুডে তারা আমাদের থেকে ভালো। এখন তামিমের মতো খেলোয়াড়রা বা আমাদের যারা ব্যাটসম্যান তারা যত পরিণত হচ্ছে তার মানে তত তারা খারাপ এবং ভালো বলের বিচার বিশ্লেষণটা শ্রেষ্ঠত্বর পরিচয় দিচ্ছে বলে তারা বেটার করছে। কিন্তু টি টোয়েন্টি খেলায় আপনি কিন্তু ভালো মন্দ বিচার করে খেলার আপনার সুযোগ নাই, ইউ আর অলওয়েজ ইন এ মুড টু হিট টু অ্যাটাক। আচ্ছা, এটা একটা প্রবলেম আমাদের জন্য। তারপরেও আমার মনে হয় যে বিপিএলটা হওয়ার কারণেই হোক বা খেলাটা দেখেই হোক বা ভালো করার প্রেরণার তাগিদেই হোক বা একসঙ্গে একটা দল আমাদের খেলতে পারছি, এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আপনি যদি দেখেন টেস্ট, ওডিআই অ্যান্ড টি টোয়েন্টি আমাদের 8 থেকে 9 জন প্লেয়ার কিন্তু একাদশে থাকবে, এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ যেটা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য নয়। আবার তাদের সফলতাটাও কিন্তু অনেক আত্মবিশ্বাসী করে তুলবে। আবার ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা সুবিধা আছে যে অনেকেই হয়তো খেলবে একাদশে, যারা খেলে নাই তাদের জন্য মেহেদি মিরাজ ঠিক অত বড় থ্রেড হিসেবে আসবে না, মানে আগের থেকে যে একটা মনের ভয় সেটা হয়তো সেই হিসাবে আসবে না। অ্যাজ ওয়েল বোলাররাও কিন্তু একটু চিন্তা করে, রিচের মধ্যে পড়লে কিন্তু মেরে দিবে, মানে এই যে একটা আতঙ্ক, এইটা এই যুদ্ধে অনেক সময় আমরা কিছুটা হলেও পিছিয়ে যাই, তাদের মেসেজগুলো অনেক সময় পার পেয়ে যায়। আর উইকেটের অ্যাডভান্টেজ যারা পাবে তাদেরকে ঠেকানো মুশকিল আছে। মানে আমি বলতে চাচ্ছি যে কালকে যেমন কিছুটা অ্যাডভান্টেজ আমাদের সেকেন্ড ব্যাটিং আমরা পেয়েছি, ওই অ্যাডভান্টেজটুকু যদি যে পাবে তাদের জন্য আমার মনে হয় যে তারা কম্পারেটিভলি মানে ইজিয়ার হবে। তারপরও এই বোলিং অ্যাটাক আমার কাছে মনে হয় যে ক্যামেরা ছড়ে যাওয়ার পরে অনেক অনেক ইজিয়ার একটা বোলিং অ্যাটাক বাংলাদেশ পেতে যাচ্ছে। বাংলাদেশের সাকসেসটা আমি এই এই হোম সিরিজেও মনে মনে আশা করছি। ইট উইল বি টাফ কম্পিটিশন। আশরাফুল, ওয়েস্ট ইন্ডিজ দলের পেস হচ্ছে শক্তি। যেখানে থমাসের বল আমরা খেলতে পারছিলাম না সেখানে দেখলাম যে লাস্ট ম্যাচে থমাস নেই এবং এই দলে গেইল নেই, আন্ডে রাসেল নেই, ডোয়াইন ব্রাভো নেই, অথচ এরা যদি সম্মিলিতভাবে একটা দলটা হতো তাহলে তো এরা ওয়ার্ল্ডের একটা অনেক বড় শক্তিশালী দল হতে পারত। মানে কেন মানে আমি মানে 2004 সালে বাংলাদেশ টিম যখন সফর করে তখন লোগি আমাকে বলেছিল যে ওদের মানে আঞ্চলিকতার অনেক কুন্দল, বললো যে আমাদের মতো কুন্দল পৃথিবীর কোনো দেশে নেই কিন্তু এটা তোমরা দূর থেকে দেখতে পাও না, মানে এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও এই দলটা আস্তে আস্তে ডিট্রিয়েট করছে কেন? আসলে ক্রিকেটে টেস্ট নেশন হিসেবে আমি মনে করি যে টি টোয়েন্টি ফর্ম্যাটটা আসার পরে সবচেয়ে ক্ষতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিমের অন্য অন্য টিম থেকে। কারণ আপনি যদি দেখেন এই ফর্ম্যাটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়াতে সবচেয়ে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাই কিন্তু মিসিং থাকে, তাদের দেশের হয়ে খেলার থেকে তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেই প্রাধান্য দেয় বেশি। এই এই কারণে তাদের কিন্তু 2007 থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা খেলছি ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওই 2007-এর পর থেকে কিন্তু তাদের ক্রিকেটটা যদি দেখেন, ব্রায়ান লারাও কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে রিটায়ার্ড করেছেন, তারপর থেকে কিন্তু তাদের টিমটা আসলে ওইভাবে বিল্ড হতে পারছে না। 2009 আমরা তাদের হোম কন্ডিশনে গেলাম, সিরিজ উইন করে আসলাম, তখনও কিন্তু তাদের বেস্ট কয়েকটা অনেকগুলো প্লেয়ার কিন্তু টিমে ছিল না, তো সবচেয়ে ক্ষতি হয়েছে কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ। তারা তো 2012-16 দুইটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তখন কিন্তু আবার তারা এক হয়েছিল, তাদের বেস্ট প্লেয়ারগুলোকে তারা এক হয়েছিল 2012 এবং 2014-তে, এবং ওই সময় এক হওয়ার কারণেই কিন্তু আসলে তারা রেজাল্ট পেয়েছিল। মানে এই টুরোতে এক হওয়ার সুযোগ ছিল তাহলে ভাই? ডিপেন্ড করে মানে বোর্ডগুলোর সঙ্গে প্লেয়ারদের সম্পর্ক, সব দ্বীপপুঞ্জগুলোর কেমন সম্পর্ক, অনেকেই আনফিটও আছে, এটাও ঠিক যে অনেকেই কিন্তু পরিপূর্ণ সুস্থ নয়, তো সেটাও একটা কারণ হতে পারে। এর বাইরে আসলে ডিটেইলস আমি আই এম নট টু শিওর, বাট আমরা দেখলাম যে ব্রেথওয়েটের মতো একটা প্লেয়ার তিনি ওডিআইতে নাই, মানে ইজ তার তো অনেক পাওয়ার না, কার্লোস ব্রেথওয়েট তো আছে, কার্লোস কিন্তু ক্যাপ্টেন কিন্তু না না টি-20তে ওডিআইতে ছিল না। হ্যাঁ ওডিআইতে থাকার মতো ডেফিনেটলি একজন খেলোয়াড় তিনি, আমি জানি না কিংবা তাদের গেম প্ল্যানটা না তো পিকুলিয়ার, মানে আমাদের তো কিছু ধারণা উচিত, আমাদের যেমন ওপেনারকে সাথে খেলানো হয় তো তাদের হেডম্যান এত একটা স্ট্রং একটা প্লেয়ার যাকে এই ডিসাইডিং ম্যাচে ওই ছয়েই খেলালো, একটা 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 চান্স নিতে পারতো নাম্বার থ্রিতে একটা উল্টা হিকাপ দেওয়ার জন্য, ওরকম কিছু দেখেই নেই, সব ওই স্যামুয়েলস একই অর্ডারে ব্রেভো একই অর্ডারে ব্যাট করে গেছে, একদম মানে ছক বাঁধা ক্রিকেট তারা খেলে গেছে। হেডমোয়ের আর মিরাজ একই সাথে মানে আন্ডার-19 খেললো, 5 বছর পর দেখবো হয়তো হেডমোয়ের বিশ পৃথিবীর সেরা প্লেয়ারের তালিকায় যাবেন, তা আমরা কি ওই জায়গায় যেতে পারবো মানে ওদের সাথে আমাদের যারা খেলেছে, এই যে পার্থক্যটা কেন?
পার্থক্য হ্যাঁ, মেয়ার ওর শর্ট কেরিয়ারে কয়েকটা ইনিংস খেলেছে মনে হচ্ছে যে ফিউচার আসলে ভালো ভালো, কিন্তু মিরাজ কিন্তু প্রত্যেকটা সিরিজ, এই সিরিজে টেস্ট বলেন ওয়ান ডে সবগুলো সবগুলোই কিন্তু তাকে আউট করেছেন। তো মিরাজও কিন্তু অনেক ইম্প্রুভ করেছেন এবং ব্যাটিং বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো ব্যাটিংটা আমরা শুরুতে অতটা পাই নাই যেটা আমরা তার আন্ডার-19 লেভেলে দেখেছি, এখন কিন্তু ব্যাটিংটা অনেক ইম্প্রুভ করছে এবং বলিং তো অসাধারণ, শুরু থেকেই অসাধারণ বল করছে। তো আমাদের টিমও তো এখন আমি মনে করি যে ওয়ার্ল্ড ক্লাস আর কি, সাকিব অলরেডি 10-11 বছর ধরে হোল্ড করছেন নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে সব ফর্মেটেই, তামিম অসাধারণ লাস্ট 4-5 ইয়ার্সে তার কেরিয়ারের থেকেও আর এখন অ্যাভারেজ কিন্তু অলমোস্ট সব ফর্মেটে 50+। তো আমাদের ক্রিকেটাররা ওই 5-6 জন যারা আছেন ওরা কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছেন তাদের ক্রিকেটটা, এই কারণে কিন্তু আমাদের ওডিআই অনেক বেশি। হ্যাঁ, এই কারণেই কিন্তু আমাদের টিমটাও এখন অন্য ওয়েস্ট ইন্ডিজ বলেন শ্রীলঙ্কা বলেন তাদের থেকে আমাদের মানটাও কিন্তু এখন অনেক উপরে, যেহেতু এই 5-6 জন ক্রিকেটার একসাথে খেলছেন লাস্ট 11-12 বছর ধরে। এই 5-6 জনকে ধরেই কি বিশ্বকাপ জেতা সম্ভব বা বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া সম্ভব? বিশ্বকাপ না জিতলেও সম্ভব না কেন, কারণ এই এর থেকে ভালো দল আপনি পরবর্তী 7-8 বছর আর পাবেন না আমার মনে হয়, এত অভিজ্ঞ দল আপনি আর পাবেন না, আসতে তো সময় লাগে। হ্যাঁ, আর আমার মনে হয় যে মেহেদি মিরাজের ব্যাটিং কৌশল যা আছে তাকে যদি আরেকটু ঝালাই করা যায় হি ক্যান বি এ ভেরি গুড নাম্বার 7 প্লেয়ার, সো দ্যাট আপনি যদি জিততে চান তাহলে বোলিং অপশন আপনাকে বাড়াতে হবে, সেখানে যদি সিম বোলিং কন্ডিশনের কোথাও যান তাহলে সেই অপশনটাকে আপনি বাড়ান, সাইফুদ্দিনের মতো একটা বোলার সহ এরকম আরও কয়েকজনকে যোগ করেন যারা আপনাকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। আমার মনে হয় যে মিরাজকে 8-এ সবসময় চিন্তা না করে অনেক সময় চিন্তা করার হয়, 7-এ একটা পরিপূর্ণ অলরাউন্ডার হিসাবে মিরাজ অ্যান্ড সাইফুদ্দিন এই দুজন কিন্তু খুব বড় একটা অ্যাসেট হতে পারে আমাদের, তার পাশাপাশি আরও নতুন কিছু হতে পারে। বাট ওই বোলিংয়ে দুই বোলার নিয়ে খেলবো এক বোলার নিয়ে খেলবো তো নেগেটিভ চিন্তা না করে ভবিষ্যতে হোম সিরিজেও আমাদেরকে পজিটিভলি খেলা উচিত। দেখেন ভালো বল করেই কিন্তু মিরাজ উইকেটগুলো নিয়েছে, আলাদা করে এত স্পিনিং ট্র্যাক কিন্তু সাজাতে হয়নি যেভাবে টেস্ট ম্যাচে যেভাবে করা হয়েছে, সো দ্যাট ভালো বল সুন্দরভাবে করতে পারলে ফার্স্ট ম্যাচে বোধ হয় আই থিঙ্ক ভেরি ফার্স্ট বলে কিন্তু চন্দরপলকে আউট করেছিল মেহেদি মিরাজ। তো ফার্স্ট ডেলিভারি ইজ সো ইম্পর্টেন্ট, এটা রিচার্ড হেডলি বলতো যে একটা বোলার ব্যাটসম্যান উইকেটের বাউন্স জানে না, টার্ন জানে না, উইকেটের পেস জানে না, ইউ হ্যাভ টু ডেলিভার দ্য ফার্স্ট বল হি শুড প্লে। সো অনেকদিন পর আমার ওই একটা জিনিস তখন মনে পড়েছে যে আচ্ছা কি চমৎকার একটা জিনিস ঘটলো দেখলাম আজকে, তো ওই সমস্ত এক ধাপ থেকে আরেক ধাপে দদুল যেতে হবে, আগাতে হবে আমাদেরকে, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় তো আমরা নাই। আশরাফুল্লাহ যেভাবে ট্যুর করে এসছে নিউজিল্যান্ড জেমি সিরিয়ান্সের সেই সময় কিংবা এখন কি অতটা খারাপ হবে? আমার মনে হয় অতটা খারাপ হবে না, এর থেকে আরেকটু বেটার হবে, যদিও আমরা প্রস্তুতিতে অনেক কিছু কিছু জায়গায় ঘাটতি করেছি কিন্তু তারপর আমার মনে হয় আমরা আরও বেটার করবো। সৌম্য সরকার আর সাইফুদ্দিন এই দুজনকে কীভাবে কাজে লাগানো যায়? তাদের বোলিংটা যদি লিপুভাই যে কথা বলছিল যে মিরাজকে যদি 6-7 খেলায় এরা তো এরা তো সিম বোলিংয়ে মোটামুটি যদি লাইন লেন্থ মেনটেন করে, আমরা এই বাদশাহ দেখতাম যে পরের দিকে এসে কাটারগুলো করতো, দৌলত ভেড়ে দেখতাম বেশ এত এরকম বোধাকে চলে গেছো আসল অত দেখে নাই এদের না। অবশ্যই যত আপনার অলরাউন্ডার থাকবে মাশরাফির জন্য ততটাই সহজ হবে, কিন্তু মেন বলারদেরই কাজ থাকবে যদি ওয়ার্ল্ড কাপ আমাদের জিততে হয়, যদি আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হয় অবশ্যই আমাদের যেহেতু ইংল্যান্ডের মতন কন্ডিশনে খেলা হবে, জুন মের শেষের দিকে জুনের দিকে খেলা হবে পুরো মাসটাই, ওইখানে কিন্তু হাই স্কোরিং গেম হবে, তো আমাদের মেন্টালি ওইভাবেই প্রিপেয়ার হতে হবে, 300+ ওই ধরনের স্কোর চেস করতে হবে এবং বলিং যখন করব সেই রানটা যেন যত কম রান দিতে পারি, তো ওইভাবেই আমরা প্রিপারেশন নিতে হবে এবং ওইভাবে অলরেডি টিম কিন্তু ওইভাবেই গোছানোর চেষ্টা করছেন। বড় একটা প্ল্যাটফর্ম আমি মনে করি বিপিএলটা, বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এই দুইটা টুর্নামেন্টটা আমি মনে করি যে খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা প্লেয়ারদের জন্য ওই ফরম্যাটে আর কি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাদের যাদের চিন্তা করছেন। তার মানে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আমাদের প্লেয়াররা চলে যাচ্ছে বিপিএল, তারপরে প্রিমিয়ার লিগ, তাই তো? তাহলে তো এরপরে নিউজিল্যান্ড ট্যুর, তো বিপিএল এর পরেই নিউজিল্যান্ড ট্যুর, তারপরে প্রিমিয়ার লিগ, মানে একটা প্রস্তুতির ভিতরেই, নট ব্যাড প্রিপারেশন। আর আমাদের কোচ ইংল্যান্ডের, তো কাজী আমার মনে হয় যে তিনি জানেন সেই কন্ডিশনে ভালো করতে গেলে কী করণীয়, প্রয়োজনে ঢাকা প্রিমিয়ার লিগের
কিছু খেলাও ডেনাইড হতে পারে যদি কন্ডিশনটাকে একটু ওরকম করা যায়, যদি বলের মুভমেন্ট আনা যায়। আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টাল বেসিসে বললাম যে ওরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা আসলো আসতে পারে। একবার আমরা ঢাকা লিগ খেলেছি না, আইসিসি ট্রফি জেতার আগে আর্টিফিশিয়াল উইকেট আমরা খেলেছি। লাস্ট আপনার লিপুভাই চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে কিন্তু ক্রিকেট বোর্ড আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু উইকেটটা ফ্ল্যাট করে দিয়েছিলেন যেন 300+ রান চেস করা যায়, কারণ যেই জিনিসটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের কাজে দিয়েছেন আমরা কিন্তু সেমিফাইনাল খেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো ওইভাবেই প্ল্যান করবে ডেফিনেটলি। কাশফুল আলী বাবা দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য। প্রিয় দর্শক, আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হতে বললেও শেষ চারে যাতে বাংলাদেশের জায়গা হয় এরকম একটি প্রত্যাশা রেখে শেষ করলাম আজকের গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন NTV পর্দায়।